এদিকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত 5 জনের চাঁদপুর, নোয়াখালী ও কুমিল্লার বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনরা। মরদেহগুলো দ্রুত দেশে আনার আবেদন জানিয়েছেন চাঁদপুরের সোহেল ও আলামিন, নোয়াখালীর গোলাম মুস্তফা এবং কুমিল্লার রাজীব মুন্সী ও মুহিনের পরিবার। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দেবীপুর এলাকার আনোয়ার হোসেনের একমাত্র ছেলে সোহেল। পরিবারের সচ্ছলতা ফেরাতে 8 মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি। 4 লাখ টাকা ধার করে সোহেলকে মালয়েশিয়ায় পাঠায় পরিবার। কিন্তু কুয়ালালামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর স্বপ্ন ভেঙে গেছে সোহেলের পরিবারের। এই দুর্ঘটনায় প্রাণ হারায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চর ভাগল গ্রামের আল আমিন। তার মৃত্যুর সংবাদ বাড়িতে পৌঁছালে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। দ্রুত সোহেল ও আলামিনের মরদেহ দেশে আনতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছে পরিবারের সদস্যরা। এদিকে কুয়ালালামপুরে দুর্ঘটনায় নিহত গোলাম মোস্তফার নোয়াখালীর চাটখিলের গ্রামে চলছে শোকের মাতম। মাত্র 9 মাস আগে জমি বিক্রির টাকায় মালয়েশিয়ায় পাড়ি জমান মোস্তফা। অন্যদিকে দুর্ঘটনায় প্রাণ হারানো রাজীব মুন্সী ও মুহিনের কুমিল্লার বাড়িতে কান্নার রোল পড়েছে। দাউদকান্দির হাসানপুর ঢাকারগাঁও গ্রামের ইউনুস মুন্সির ছেলে রাজীব 8 মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমান। দুর্ঘটনায় নিহত মুহিনের বাড়ি কুমিল্লার লালমাই উপজেলার দুর্লভপুর গ্রামে। গেল বছরের আগস্টে 3 লাখ টাকা ঋণ করে মালয়েশিয়ায় যায় সে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।